আমাদের চ্যানেলে স্পেস এক্সের মালিক এলন মাস্কের অনেক খবরই আগে বলেছি। আজকের খবরেও এলন মাস্কের স্পেস এক্স নিয়ে কিছু খবর আছে, তাই আর দেরি না করে চলে আসি আজকের প্রথম খবরে। লাইবোমির ভালদিমিরভ, এক স্বাধীন গেম ডেভেলপার, এলন মাস্কের কোম্পানি স্পেস এক্স এবং টেসলা গাড়ির প্রতি উদ্বুদ্ধ হয়ে একটি কম্পিউটার গেম বানায়। যে গেমের গল্পটা অনেকটা হলো স্পেস এক্সের সাহায্যে মানুষ পৃথিবী থেকে মঙ্গলে যায় এবং সেখানে কলোনি গড়ে তোলে। তারপর এই গেম ডেভেলপার টুইটারে কন্টিনিউ টুইট করতে থাকেন এলন মাস্ককে। এলন মাস্কের কোম্পানির নাম এবং লোগো ব্যবহার করার অনুমতির জন্য তিনি এই টুইটটি লাগাতার 154 দিন ধরে করতে থাকেন। অবশেষে 154তম দিনে এলন মাস্কের নজরে পড়ে এই টুইটটি এবং গেমটিকে কন্টিনিউ করার জন্য অনুমতি দেন। গেম ডেভেলপারটি আরও জানাচ্ছেন, তার এই গেম থেকে যে প্রফিট হবে তার 80% তিনি স্পেস এক্সকে দেবেন। এবার স্পেস এক্স নিয়ে দ্বিতীয় খবরে চলে আসি। গতকাল স্পেস এক্স সফলভাবে 60টি স্যাটেলাইট স্থাপন করলো তাদের ফ্যালকন 9 রকেটের সাহায্য। এই নিয়ে 8 বার সফলভাবে এই রকেটে ফ্যালকন 9 ব্যবহার করে স্যাটেলাইট লঞ্চ করলো এবং তারপর তার প্রধান ইঞ্জিন পৃথিবীতে ল্যান্ড করলো, যেটা একটা রেকর্ড। এলন মাস্কের স্টারলিং মিশন, তাতে তিনি বলছেন পুরো পৃথিবী জুড়ে ব্রডব্যান্ডের সুবিধা দেওয়ার জন্য 42,000টি স্যাটেলাইট স্থাপন করবেন এবং এই নিয়ে এখনও অবধি 1,000টিরও বেশি স্যাটেলাইট স্থাপন করে ফেলল স্পেস এক্স। স্পেস এক্স নিয়ে আজকের শেষ খবরে চলে আসি। টেক্সাস উপকূলে অবস্থিত দুটি তৈল উৎপাদন কেন্দ্র কিনে নিতে চলেছে স্পেস এক্স এবং এই দুটি কেন্দ্রকে ভাসমান মহাকাশযান লঞ্চ বানানো হবে বলে জানাচ্ছে। এদের নাম রেখেছে তারা ডেইমস এবং ফোবাস। এর সাথে সাথে আরও আপনাদের বলে রাখি, মঙ্গলের যে দুটি উপগ্রহ রয়েছে বা চাঁদ রয়েছে তাদের নামও ডেইমস এবং ফোবাস। স্পেস এক্স আরও জানাচ্ছে এই দুটি স্পেসশিপ লঞ্চ প্যাড মঙ্গল, চাঁদ এবং হাইপারসোনিক লঞ্চ পড আর্থ অরবিটের জন্য ব্যবহার করা হবে। এবার একটা অন্য খবর নিয়ে আলোচনা করে নিই। সাউথ আফ্রিকার বিজ্ঞানীরা ম্যালেরিয়া রোগের ওষুধ এবং ম্যালেরিয়া পরজীবী ধ্বংসের নতুন কেমিক্যাল কম্পাউন্ড আবিষ্কার করেছেন। 2019 সালে প্রায় 4 লক্ষ মানুষ মারা যান এই ম্যালেরিয়ার জন্য। WHO-র তথ্য অনুযায়ী যার সংখ্যাটা সবথেকে বেশি আফ্রিকাতেই। বিজ্ঞানীরা জানাচ্ছেন এই কেমিক্যাল কম্পাউন্ড নিয়ে আরও পরীক্ষা নিরীক্ষা চলছে এবং তারা আশা করছেন এর ফলে তারা সফলভাবে ম্যালেরিয়া ছড়ানো বন্ধ করতে পারবেন এবং ম্যালেরিয়ার পরজীবীও ধ্বংস করতে পারবেন। আজকের শেষ খবরে চলে আসি, আর এটা হলো বাংলাদেশকে নিয়ে। ভারতবর্ষের কোম্পানি ভারত বায়োটেকের তৈরি COVID-19 ভ্যাকসিন ট্রায়ালের জন্য বাংলাদেশে পাঠানো হয়েছে। ভারত বায়োটেক জানাচ্ছে প্রথম ট্রায়ালে 1,000 থেকে 2,000 বাংলাদেশি মানুষের উপর ব্যবহার করা হবে। এর ফাঁকে জানিয়ে রাখি, ভারত বায়োটেক এর কোভিড ভ্যাকসিন ভারতবর্ষেও ট্রায়াল নেওয়া শুরু হয়েছিল গত নভেম্বর মাস থেকে।